ترون مع الحديث الشريف إنما الأعمال بالقواتي حديث الشريف الأرض شاش عبالك نربر جوجو চোদ্দ নম্বর হাদিস শরীফ তুহফাতুল মুমিনিল মাউত হাদিস শরীফের অর্থ ইমানদারের জন্য মৃত্যু উপহার স্বরূপ। পনেরো নম্বর হাদিস শরীফ কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ হাদিস শরীফের অর্থ যাহা শুনে তাহাই বলিতে থাকা। কোনো ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য ইহাই যথেষ্ট। ষোলো নম্বর হাদিস শরীফ লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম হাদিস শরীফের অর্থ হারাম ভক্ষণকারীর শরীর বেহেশতে প্রবেশ করিবে না। সতেরো নম্বর হাদিস শরীফ বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া হাদিস শরীফের অর্থ আমার পক্ষ হইতে একটি বাণী হইলেও পৌঁছা দাও। আঠারো নম্বর হাদিস শরীফ মাং সামাতা না যা হাদিস শরীফের অর্থ যে চুপ থাকে সে নাজাত পায়। উনিশ নম্বর হাদিস শরীফ ইন্নামাল আমালু বিন্নিয়াত হাদিস শরীফের অর্থ সমস্ত কাজ নিয়তের উপর নির্ভর করে। বিশ নম্বর হাদিস শরীফ লা ইয়াদখুলুল জান্নাতা কাফতাত হাদিস শরীফের অর্থ চোগলখোর বেহেশতে প্রবেশ করিবে না। একুশ নম্বর হাদিস শরীফ লা ইয়াদখুলুল জান্নাতা কাতি' হাদিস শরীফের অর্থ আত্মীয়তা ছিন্নকারী বেহেশতে প্রবেশ করিবে না। বাইশ নম্বর হাদিস শরীফ আজ্জুলমু জুলুমাতি ইয়াউমাল কিয়ামা হাদিস শরীফের অর্থ জুলুম কিয়ামতের দিন ভীষণ অন্ধকার হইয়া দেখা দিবে। তেইশ নম্বর হাদিস শরীফ আল গিনা গিনান নাফসি হাদিস শরীফের অর্থ প্রকৃত ধনী আত্মার ধনী। চব্বিশ নম্বর হাদিস শরীফ কুল্লু বিদআতিন দলালাতুন হাদিস শরীফের অর্থ প্রত্যেক বিদআত গুমরাহি বা পথভ্রষ্ট। পঁচিশ নম্বর হাদিস শরীফ আম্মু রদুলি সিনু আবি হাদিস শরীফের অর্থ চাচা বাপের মতো। তেরো নম্বর হাদিস শরীফ ইন্নামাল আমালু বিল কওয়াতি হাদিস শরীফের অর্থ শেষ আবলিক নির্ভরযোগ্য।